তোমরা সব শোনো, এই সেই টাটা, যেই টাটা দিয়া এই আবেদ আলী আমারে খুন করতে আইছিল, ভাগ্যিস আমি বাড়িতে আসিলাম না। না হ, হুজুর আগের রাইতে গঞ্জে গেছিলেন। কাজেই কেডা পারুলের ইজ্জত নষ্ট করছে, কেডা তারে খুন করছে, আর কেডা শিমুলের জিব্বা কাটছে, এইটা হুজুরের জানার কথা না। আমি এখন গ্রামের দশজনের কাছে জানবার চাই, কেন আমাকে ফেরেস্তার মতো হুজুরে ওই আবেদ আলী খুন করতে আইছিল। বিচার তো অবশ্যই হইব, কিন্তু কালকের ঘটনাটা কি ঘটছিল এটা সবার জানা দরকার। হ্যাঁ হুজুর, আপনা ঘরে না জানাইয়া রাইতের কাম করলেও দিনের কাম। খামোশ ইয়াকুব। ইয়াকুব না হুজুর, আমার নাম ইয়াকুব, ঠিক আছে। এই আমি চুপ। এই আবেদ আলী শুধু আমারই খুন করতে চায় নাই, আসনের সময় এই নিজাম আর নিতাই দোপারেও খুন করতে চাইছে। না না, আমার ঘরে খুন করতে আয় নাই, খালি ডর দেখাইছে। ওই মেয়েরা, তার মানে কিছু বুঝছো? তার মানে আবেদ আলী তার মাইয়া আর পোলার শোকে পাগল হয়ে গেছে, যারেই সামনে পাইব তারই ওই পারুলের খুনি ভাইবা খুন করতে যাইব। তাইলে এখন কি করণ দরকার? আবেদ আলী রে পাগলা গারদে পাঠান দরকার। এবং আইজি অহনি, না আমি এই বিচার মানি না, আমি পাগল না। কালু নিজাম ভাই, তোমরা কও আমি পাগল না, সব করে আছে একবার কও আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। বিধি রে ও বিধি, বিধি রে তোর লীলা বোঝা আমার সাধু না, আমি হইলাম ফরিয়াদি, বিধি আমি হইলাম ফরিয়াদি, তবু আমি শাস্তি পাই, বিধি আমি আমি শাস্তি পাই, কন্যা গেল পুত্র গেল ঘরে বাড়ি সবই গেল, কন্যা গেল পুত্র গেল ঘরে বাড়ি সবই গেল, আমার বুকের মাঝে জ্বলছে আগুন। আমার বুকের মাঝে জ্বলছে আগুন, কাহারে জানাই বিধি আমি, কাহারে জানাই। তোমরা আবেদ চাচারে এই ব্যাপারটা কইলা না তো? মই না, ওই পাগলা গারদে লইয়ে যাইতেছি। পাগলা গারদে? আমি নাকি পাগল? ওরা কই আমি নাকি পাগল হয়ে গেছি? আমি কি পাগল? তুই কো আমি কি পাগল? আপনারে যারা পাগল কয় হ্যাঁ পাগল। আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল। দিনের জ্বালা রাইতের মালা বউটা পুটুস করে মরে গেছে হুজুর।
বহু মূল্যে মানুষ এটি ভয় এই কথা তোরে কেডা কইছে কেউর কল লাগিলে হুজুর যার বউ মরে কেবল হেই বসে যেমন আমি বুঝতাছি তুই বুঝতাছস কেমনে কদি হুজুর তাইলে হোনেন ছোটবেলায় কলেজায় যখন মা মরল তখন আমার কান্দন দেখা ওই সাসি ফুফু খালা মামি ভগুলি কইল কান্দুস কেন বাজান আমরা তো আসি তখন আমি কান্দন থামাইলাম এরপর যুদ্ধের সময় বাজান মরল তখন আমি আবার কান্দন শুরু করলাম তখন ওই সাসা খালু ফুফা মামা ভগুলি কইল কান্দুস কেন বাজান কান্দে কি হইব আমরা তো আসি তখন তখন আমি আবারও কান্দন বন্ধ করলাম কিন্তু হুজুর কাল রাইতে যখন আমার একমাত্র বউটা পুটুস করে মইরা গেল তখন পাড়ার কত মাইয়ারা দেখলো আমি সারা রাত ধরে কান্দিলাম কেউ কইল না ইয়াকুব রে তোর বউ মরছে তো কি হয়েছে আমরা তো আসি হুজুর আমি এটি হইয়া গেছি হুজুর এবার আমি হাসা হাসা এটি হইয়া গেছি আমি জম্মের মতো এটি হইয়া গেলাম এই চুপ কর বেলার মতো ভেবে করে কান্দিস না ও নদীকে আমার সোনার ময়না ময়না ও ময়না কোথায় তুমি ও ময়না গো ময়না গো ও ময়না রে আয় না কে আইছে আমি দেখি নাই বাপ হই আমি মাইয়ের এত বড় সর্বনাশ কিছুতেই করবার পারবো না সর্বনাশের কি হইল আরে তোর এত বড় আয় বুড়ো মাইয়া যৌতুকের লেগে বিয়ে সাথে দিবার পারতাছস না গ্রামে নানা মানুষে নানান কথাবার্তা কয় তাই ভাবছিলাম গরিবের ঘরে মাইয়া শেয়া না হওয়া আর গলায় ফাঁস লাগিয়া কি কথা তাই বলে তো মাইয়ার আত্মা বাইন্দা গাঙ্গে ফলাইতে পারি না হ্যাঁ আত্মা বাইন্দা গাঙ্গে ফলানোর কথা কইতেছস কেন আরে ইয়াকুবের মতন জামাই পাওয়া তো হইল ভাগ্যের কথা দেখতে সুন্দর বয়স কম আর আমার নেকনজর তো আছেই তাই আমি ভাবছিলাম বিয়েটা আগামী শুক্রবারেই না মেম্বার সাহেব না ওই ইয়াকুবের মতন উল্লুক আর দুজুবুরু লাগে আমার মনে হয় বিয়া দিবো না নিজামুদ্দিন তুই খুব ভালো করে জানোস এই কলিম মেম্বারের নজর একবার যার দিকে পড়ে তার সব কিছু জ্বলিয়া পুড়িয়া সারখার হয়ে যায় জানি সব জানি কেডা শিমুলের জিব্বা কাটছে কেডা পারুল রে খুন করছে কেন আবেদ ধরে পাগলা গারদে পাঠানো হইছে সবই জানি সবই হন বুঝতাছি এই এই জাসর বাচ্চা কি করি তুই এই কথা যদি তোর মুখে আর কোনোদিন বাইরে হয় তাহলে তোর জিব্বাটা ওই শিমুলের মতন ময়নার বিয়া ইয়াকুবের লাগে হইব আর আগামী শুক্রবারে যা Thank you.
আব্দুল্লাহ ভাই জেল থেকে কবে ছাড়া পাইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো গুনি ভাই? আর থাকা ভাই, গ্রামে আপনিও নাই শান্তিও নাই। এখন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করো আল্লাহর কাছে সব ঠিক হয়ে যাবে। আমরাও সেটা চাই, এখন সব ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই আইছি রে। আরে চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, তুমি আসবে পারছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর ক ক ক কইছে রে ময়নার লগে আর বিয়া ওইব, আরে বাসর ঘরে সাধের ময়না হে রসের কথা কইব। হুজুর ক ক ক কইছে রে ময়নার লগে আর বিয়া ওইব, আরে বাসর রাতে সাধের ময়না রসের কথা কইব। হুজুর ক ক ক কইছে রে ময়নার লগে আর তিন তিনটে মিশে খুনের মামলায় জেলে পাঠাইছিল। আব্দুল্লাহ জেল থেকে বাইর হয়ে যেতেছে, যাই যাই অহনি হুজুরের সংবাদটা দিয়ে আই। হুজুর আপনি তিন তিনটা মিশে খুলের মামলায় জেলে পাঠাইছিলেন। হে আব্দুল্লাহ, আপনার চোখের বালু মাথার বাস, যারে তিন তিনটা মিশা খুনের মামলায় জেলে পাঠাইছিলেন। হে আব্দুল্লাহ, আপনার সব সাজানো ও মিশা মামলার জাল নেংটি ইঁদুরের মতো কুটটুস করে কাইটা পুটটুস করে বারোয়া পড়ছে। তার মানে আবার হ, গ্রামের সব খ্যাত মজুর দিন মজুর চাষাভুষা দল বাঁধবো। চান্দি রাইতে চান্দুয়া খাটাইয়া ওই কালাসানার ধলাসান মনের সুখে গান ধরবো। যে দেশে তের লিপ চোরা গম চোরা নাই সেই দেশেতে আমরা সবাই চুপ। আমি চুপ হইলে কি হইব? গ্রামের মানুষ তো আর চুপ হইব না, তারা তো ওই আব্দুল্লাহ রে পাইয়া নয়া পানির মাছের লাহান ওই লাফালাফি শুরু করব। জানি, আর এইটাও জানি যে ওই লাফালাফি কেমনে বন্ধ করতে হয়। সাপের মতন চোখ আর খরগোশের মতো কান সব সময় খোলা রাখবি, তারপর আমি দেখি কোন জায়গার পানি কোন জায়গার যায়। চল চলেন হুজুর। ওই পারে তুমি আর এই পারে আমি, মাঝখানে তার কাটার বেড়া বয়ে যায় ময়না। ওই পারে তুমি আর এই পারে আমি, মাঝখানে তার কাটার বেড়া বয়ে যায়। ওই পারে তুমি দেখি নাই, ওই পারে তুমি, ওই পারে তুমি ময়না, আজও কত কয় না। আব্দুল্লাহ তুমি না এলে আমার হারা জীবন ওই পাগলাগারে তুই থাউন লাগতো। আল্লাহ তোমারে বাঁচাই রাখো, আল্লাহ তোমারে বাঁচাই রাখো। চলো চাচা, এই যে চাচি আমরা এবার আসি।
আসসালামু আলাইকুম। পারুলের মা, আমি পাগল না, আমি পাগল না। আমার প্রাণ প্রিয় গ্রামবাসী ভাইরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সেই আরশিনগর, যে আরশিনগরে দাঁড়িয়ে এর আগে বহুবার হকের পথে, দিনের পথে, শান্তির পথে তথা আল্লাহ ও রসুলের পথে আপনাদেরকে অনেকবার আহ্বান করেছি, কিন্তু দুঃখের বিষয় গ্রামবাসীর অনেক লোক আমার এই ডাকে তখন সাড়া দেয় নাই। সাড়া দিয়েছে ওই ধোকাবাজ, চরিত্রহীন, মিথ্যুক, আদর্শহীন ওই কলিম মেম্বারের ডাকে। এর পরিণতিতে আমাকে তিনটে মিথ্যে খুনের মামলা কাঁধে নিয়ে 5টি বছর কারাগারে বাস করতে হয়েছে। আমার পিতাকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমার মা জননী কেঁদে কেঁদে অন্ধ হয়েছে। এরপরেও আমার দুঃখ থাকতো না, কিন্তু আমি এসে দেখলাম ওই আবেদ চাচার ফুটফুটে মেয়ে পারুলকে ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা দেখার পর তার ছোট ভাই শিমুলের জিহ্বা কেটে দেওয়া হয়েছে যাতে সত্য সাক্ষী না দিতে পারে। ভাই সব, আমি জানি আজ আপনারা কত অসহায়, আপনাদের বুকে কত হাহাকার, আপনারা কত নিষ্পেষিত ও নির্যাতিত। আপনারা কি এর থেকে মুক্তি পেতে চান? আমরা সবাই মুক্তি চাই। যদি তাই চান তাহলে আপনাদেরকে এক হতে হবে এবং নেক হতে হবে। আর এই এক এবং নেক হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো আকিমুস সালাত, অর্থাৎ এই সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। যে সকল ভাই ও বোনের উপরে নামাজ ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আর এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এই আরশিনগর সকল ভাই ও বোনকে কম বেশি গ্রহণ করতে হবে। আমি দেখতে চাই এই আরশিনগরে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যাদের উপরে নামাজ ফরজ হওয়া সত্ত্বেও নামাজ আদায় করে নাই। ভাই সব, আপনারা সবাই নামাজ পড়তে দেখেছেন কিন্তু নামাজের বিপ্লবী রূপ দেখেননি। ইনশাআল্লাহ আমরা এই আরশিনগরে নামাজকে একটি বিপ্লবী রূপে প্রতিষ্ঠিত করবই করব। বিপ্লব, বিপ্লব, নামাজের বিপ্লব, 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 নামাজের বিপ্লব। আল্লাহ হাফেজ। সবাই সবার তলে নামাজ পড়ো ঘরে ঘরে। আমরা সবাই সবার তলে নামাজ পড়ো ঘরে ঘরে। বিপ্লব, বিপ্লব, নামাজের বিপ্লব, গুজারো শখ হয় শীত হয়ে শুইতে, আর ল্যাংড়ারও ইচ্ছা হয় গিয়ে দৌড়াইতে। যেই মোল্লা মুসল্লিরা ঘর আর মসজিদের পাশে কি হয় সেই খবরটা পর্যন্ত রাখে না, তারা করবো বিপ্লব, তারা করবো সমাজ পরিবর্তন। হুজুর ওই কথাই কয় না, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। জরনের আগে আকাশ কালা মেঘে ছাইয়ে যায়, যত বেশি তর্জন গর্জন করে ওই মেঘে আর বৃষ্টি হয় না, আস্তে আস্তে তর্জন গর্জন থেমে যায়। তার মানে হুজুর? আব্দুল্লাহ, আব্দুল্লাহ অনেকদিন জেলখানায় আছিল, তার বাপ তারে মেরে ফেলাইছি, এখন কিছুদিন তো একটু তর্জন গর্জন করবই, তারপরে দেখবে সব। কিন্তু হুজুর, গ্রামের ব্যাগ মানুষে নামাজ পড়া শুরু করছে, এটাই তো কইবার চাস? আরে বেকুব,
আমার বাপ দাদা গ্রামের অন্য মানুষে নামাজ পড়তো না, নামাজ পড়তে পড়তে কপালে একখানে দাগ ফেলাই দিছে। তাগো সামনে কি খুন খারাপি চুরি ডাকাতি এই ব্যভিচার এগুলো হয় নাই? তারা কি কিছু কইছে, কিছু করছে? না, তারা তো দেখাও দেয় না, তো হই না হলে না। গ্রামের মানুষ যতই মসজিদ মুখী হইব ততই আমার বিপদ কমব। মসজিদে যাওয়া মানেই তো ঘুম, ঘরের খবর নাই, বাইরের খবর নাই, রাত দিন বেহেস্তের খোয়াব দেহে। আরে এই রাত দিন বেহেস্তের খোয়াব দেখে বললেই তো আমার মতো কলিমুদ্দিনরা আজ বাচ্চা রইছে। কিন্তু হুজুর, হেরা যদি আর খোয়াব না দেহে, যদি একলগে সবার ঘুম ভাঙে যায়, তাইলে কি হইব? তাইলে সাদ্দাদের বেহেস্তের মতো আমাগো বেহেস্ত ফিনিশ। ডরাইস না, মোল্লাগো ঘুমও কোনোদিন ভাঙব না, আর আমাগো মতো কলিমুদ্দিনরাও কোনোদিন শেষ হইব না। যতদিন ওই আবদুল্লারা থাকব, আমার মতো কলিমুদ্দিনরাও থাকব। হুজুর, সবাই যদি থাকব তাহলে আমার বউটা কেন থাকলো না? আমি মিশে মিশে এতি মহিলা, ওই পুষ্কি মেয়ে ময়না এই আমার লোকে কথা কয় না। কইব ময়না তোর লোকে কথা কইব, খালি একটু সবুর কর। ময়না কথা কইব, আমার লোকে কথা কইব, কি কইব? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা। নামাজের সময় হয়েছে, নামাজে যাবেন না? বাপু, নামাজ তো পড়তে মন চাই, কিন্তু গায়ে দাওনের মতো একটা জামা নেই, গেঞ্জি দেহাও ছিঁড়া। এই দাও, সামনে যাও আছে, পিছনে একদম ছিঁড়া, খালি গায়ে নামাজ পড়ন যায়? চাচা, আপনার গায়ে জামা নাই, গেঞ্জি নাই, এটা শুনে যে আমার খারাপ লাগতেছে না তা না, তাই বলে তো আল্লাহ নামাজ মাফ করবেন না। কেন করবেন না? আল্লাহ দেখেন না আমাকে গতরে জামা নাই, খালি গায়ে কেমনে নামাজ পড়ি? খালি গায়েও নামাজ পড়া যায়। নামাজের জন্য জরুরি হলো সতর ঢাকা, আর পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকুন ঢাকা থাকলেই নামাজ পড়া যায়। তাইলে আমরা একদিন কি? হ্যাঁ, আপনার মতো সবাই ভুল ধারণা করে নামাজ পড়ে নাই, এখন আর কোনো কিন্তু না। হ বাপু, আর কখন লাগবো না? সুখে থাকি আর দুঃখে থাকি, মরণ তো একদিন লাগবেই, এখন থেকে নামাজ পড়ব। কই রে মা মরিয়ম, আমার টুপিটা দে তো মা। টুপি, গ্রামের সব মানুষের মাথায় টুপি। হ হুজুর, এই সারি দেখে যা আলামত দেখতেছি, তাতে তো মনে হয় ভিক্ষা চাই না, কুত্তা সামলা অবস্থা। সময় থাকতে যদি ব্যবস্থা না করেন। তুই কি মনে করছস আমি কানে তুলা আর পিঠে কুলা বাইন্দা বয়ে রয়েছি? আমি ঠিকই চোখখান খোলা রাখছি, আমি শুধু টেকনিক পাল্টাইছি। ধর্মান্ধগলগে সামনাসামনি যুদ্ধ করিয়া পারা যাইব না, আমি ফান বানাইছি, বক ধরুনের ফান, মাটির রং আর ফানদের রং এক, বুঝবার কোনো উপায় নাই। বুঝবো যখন ওই ফান্দে ঠ্যাং দুইটা আটকা পড়ব। হুজুর, আপনার ওই ফান্দের মধ্যে ময়নারে আটকান যায় না? যাইব না কেন? যাইব তখন না। আচ্ছা, এই কালু যে তেলের ঘানি দিউনের লেগে ব্যাংক থেকে টাকা নিছিল, এটা তুই জানোস? জানবো না কেন, একশোবার জানি, হাজারবার জানি, আপনি জামিন হইয়া ব্যাংক থেকে লইয়া দিছিলেন মানি। কিন্তু ব্যাংক থেকে বারে বারে নোটিশ দেওয়ার পরও ওই টাকাও ফেরত দেয় নাই, এখন আমার কি করণ লাগবে কদেহি? কি করণ দরকার, কি করণ দরকার? বুঝছি, আপনার পোলার মুসলমানের লাইগা ওই কালুর গরুটা চাই, তাই তো? কিন্তু হুজুর। আবার কিন্তু কি? কিন্তু এই ভেজালের যুগেও
ওই কালুই একমাত্র খাঁটি সরিষার তেল বানায়। ওই গরুটা যদি আপনি ওই আপনার পোলার মুসলমানের লাইগে লই আহেন, তাইলে তো আপনার ওই খাঁটি সরিষার তেল খাওয়াটাও বন্ধ হইব। এই চিন্তা তোর করুন লাগবে না, তোর চিন্তা হন একটাই, ওই কালুর গরুটা আপনার চাই। বলি সরিষা উঠলেই টাকা শোধ করবি না? বলি কয় বিঘা জমিতে সরিষার চাষ করছে? নিজের জমি বলতে তো কিছুই নাই, এই যে বাড়িটা এটাও তো দলিল আমার হুজুরের কাছে বন্ধক রাখছে। না আমার গরু দিব না, ভালো আছো? এই শুনলাম গ্রামের সকল কিছু নাকি বদলাই যাইতাছে, এই নামাজ নাকি গ্রামের সকল মানুষে বদলাই দিতাছে। হাবেদ ভাই, নামাজের মধ্যে যে এত জাদু এইটাকে বুঝবার পারি নাই। ওই আবদুল্লাহ, ওই আবদুল্লাহ আমাকে বুঝাইছে। কি বুঝাইছে, কেমনে বুঝাইছে, কিছুই তো বুঝতেছি না। বুঝাইছে সব সময় সব অবস্থায় আমরা ওই আল্লাহর গোলাম, তাই আল্লাহ ছাড়া আর কারো গোলামি করুন যাইব না, কারো হুকুম মানুন যাইব না, শয়তানেরও না মানুষেরও না। মসজিদে যেমন আল্লাহর হুকুম পালন করি, বাইরেও তেমন আল্লাহর হুকুমেই পালন করতে হইব। মসজিদের বাইরে আল্লাহর হুকুম মানবো কেমনি? শুনু আবেদ ভাই, আমাকে পাকঘর থেকে ওই ডাহার বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় ওই আল্লাহর হুকুম পালন করে চলতেইব। কোনো মানুষের মন গড়া আইন মানা চলবো না। হ্যাঁ, কিন্তু আল্লাহর আমরা পামু কেমনি? হ্যাঁ, আমার গ্রামের প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ আছে না, ওটাই তো আল্লাহর আইন, ওটার মধ্যে সব লেখা আছে, সেই অনুযায়ী চলতে হইব। কোরআন শরীফ আল্লাহর আইন, কোরআন শরীফ পড়তে পারো না তাই না আবেদ ভাই? আমাদের বড়ই দুর্ভাগ্য, আমাদের বড়ই বদনসিব আবেদ ভাই, যেই আল্লাহ আমাদের এত কিছু দিল, আমাদের সৃষ্টি করলো, সেই আল্লাহর কোরআন শরীফটি আমরা পড়তে জানি না। আমি কোরআন শরীফ পড়া হিগু নিজাম ভাই, হাই যে আমি কোরআন শরীফ পড়া হিগু, ইমাম সবের কাছে যাইয়া আর তোমার কাছে আইসা আমি কোরআন শরীফ পড়া হিগু, তুমি আমার হিগাইবে না নিজাম ভাই? আবেদ ভাই, মসজিদ থেকে আমি আইসকে একটা কোরআন শরীফ লই আমু, তাইলে তুমি ওই ইমাম সবরে কয়ে দিও আমার জন্য একটা কোরআন শরীফ দেয়। চলো নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আমার মুখের উপরে এত বড় কথা হুজুর? ওই যে কথাই কয় না, হাতি খাদে পড়লে সাম শিকায়ও। ঠিক আছে, আমার নামও রাস্তার মাঝে সালাম, মতলবটা কি?
আসসালামু আলাইকুম রস্তম ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, আপনি? হ্যাঁ আমি। তা তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? সালাম দিতেছিলাম ভাইজান। এই রাস্তার উপরে দাঁড়িয়ে সালাম দিচ্ছ? হ্যাঁ ভাইজান, আপনি তো কইছেন বেশি বেশি সালাম দিলে বেশি বেশি মিল মহব্বত হয়, আল্লাহ রহম করেন। তাই বলে এই রাস্তায় এসে? হ্যাঁ ভাইজান, জানেন তো আগে গ্রামে চুরি করতাম ভাইজান, খেলে গিয়া গ্রামের মানুষ আমার সালাম লয় না, রাস্তায় এসে সালাম দিতাছি ভাইজান, কামটা কি খারাপ করতাছি? তুমি যা করছো তা আমরা অনেকেই পারি না ভাই, আমরা অনেকেই পারি না। আব্দুল্লাহ ভাই, আপনি আমাকে বুকে জড়ে ধরলেন। কেন ধরবো না ভাই, কেন ধরবো না? তুমি যে আমার স্বপ্ন, তুমি আমার সাধনার ফসল ভাইজান। তুমিও যে মানুষ, তোমারও ভালো হবার অধিকার আছে, সে কথা আমরা কেউ বুঝতে চাই না। এই তো শুনো, তুমি যখন এখানে দাঁড়িয়ে সালাম দিচ্ছই সেই সাথে আরেকটা কাজ করতে পারো। কোন ভাইজান, কি কাম? আমি তোমাকে কিছু বই দিচ্ছি, এখানে দাঁড়িয়ে সালামও দিবে সাথে বইগুলোও বিক্রি করবে। বইগুলো বিক্রি করার পরে যে টাকা হবে আসল টাকাগুলো আমাকে দিয়ে লাভগুলো সব তুমি নিয়ে নিবে, পারবে না ভাই? পারবো না কেন ভাইজান, দেন বই দেন। এই নাও বই, এই নাও, এখানে যে বইগুলো আছে এই বইগুলো তুমি বিক্রি করো। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইজান। অবস্থা তো খুব খারাপ মনে হইতেছে রে। অবস্থা খারাপ মানে খুব খারাপ হুজুর। ওই বেটা রুস্তম সোরা যে নাহি রাইতে চুরি আর দিনে জুয়ার আড্ডা জমাইতো, এই বেটা ও কাক পক্ষী জাগনের আগে মসজিদে যাইয়া বইয়া থাকে, কেউ রে জুয়া খেলতে দেখলেই লাঠি লিয়ে দাবরায়। এইটাই হইতেছে ভাবনার বিষয়। আরে আমার বাপ দাদারা মসজিদ বানাইছে, আমিও তো মাঝে মধ্যে কিছু দান খরেদ করি মসজিদে, আর মসজিদের সীমানা বাড়াই যাতে ওই মুসল্লিরা মসজিদের মধ্যেই থাকে। এখন দেখি তারা মসজিদ ছেড়ে দিয়া বাইরেও বেরিতেছে। মসজিদ ছাড়ে নাই হুজুর, মসজিদ ছাড়লে তো কোনো চিন্তাই আসিল না, হেরার আমরা এক হইয়া যাইতাম। কিন্তু অহন দেখতেছি ওই আব্দুল্লাহ মসজিদ ডারে দুর্গা বানাইছে আর মুসল্লি গড়ে যোদ্ধা বানাইয়া যুদ্ধের ট্রেনিং দিতেছে, কখন জানি আমাগো উপরে। শোন, ওই লালু সর্দার রে খবর দে, যুদ্ধ ঘোষণার আগে ওই আব্দুল্লাহ রে বাসও থাকবো না, বাসিও আর বাঁচবো না। হুজুর, ওই লালু সর্দারের ডাইকা কোনো লাভ হইব না, ওই আব্দুল্লাহ আর আব্দুল্লাহ নাই, অহন মৌসা কইয়া গেছে, মুসলিরা হইছে মৌমাছি। আব্দুল্লার গায়ে ঢিল মারা মানি আমাগো অবস্থা কে রাসিন, ওর সে আপনি অন্য কোনো বুদ্ধি দেখেন। বুঝছি, চল দেই রঙ্গশালায়, নতুন কি বুদ্ধি বাইর করন যায় দেখি। আয় আমার বাকি জীবন এতি ওই থাউন লাগবো। আসসালামু আলাইকুম ভাই সকল, লন লন ইসলামী বই, লন ইসলামী সিডি বিসিডি, ইসলামী অডিও ক্যাসেট, লন বাই লন ইমানের হাকিকত, নামাজ রোজার হাকিকত, লন বাই লন নামাজ রোজার হাকিকত, জীবন্ত নামাজ ইমানের হাকিকত, নামাজের মাধ্যমে সমাজে বিপ্লবী রূপ, লন বাই লন লন ইসলামী বই, লন ইসলামী সিডি বিসিডি, ইসলামী অডিও ক্যাসেট, লন বাই লন ইমানের হাকিকত, নামাজ রোজার হাকিকত, ইসলামে। ও ভাই, এটার দাম কত? ভাইজান 50 টাকা। ওই ফিতের দাম কত? 30 টাকা ভাইজান। ভাই এটা 30 টাকা রাখা যায় না। না ভাইজান, আপনি 5 টাকা কম দেন। ভাইজান 25 টাকা রাখা যাবে ভাইজান। আচ্ছা দেন দেন ভাইজান দেন। ভাইজান ইসলামে হালাল হারামের বিধান, ভাইজান ওইটার দাম কত? ভাইজান এটা 80 টাকা দেন। 80 টাকা ভাইজান। জি ভাইজান। ফিতা কত করে কইলেন? এটা 25 টাকা দেন। লন বাই লন নামাজ রোজার হাকিকত, ইসলামের হালাল হারামের বিধান, জীবন্ত নামাজ, ইসলাম পরিস্থিতি, লন ইসলামী বই, লন হনো
যেইভাবেই হোক এবার ওই কলি মেম্বারে ঠেকাই তো হইব। কিন্তু ঠেকাইবা কেমনে? নিজাম স্যার ঠিকই কইছে, আমগো গ্রামে তো কলি মেম্বার ছাড়া আর ভোটে দাঁড়ানোর মতন কেউরই দেখছি না। তা দেখবা কেন, তোমরা তো চোখ থাকতে আন্ধা। যারা আমাকে প্যাড লাথি দেয়, আমাকে বুকের মানিক কাইরা নেয়, মা বোনের ইজ্জত নষ্ট করে, তোমরা তো দেহ খালি তাগরে। কয়টা টেকা, দুই প্যাকেট বিড়ি, তাই হইলে তোমরা তাগো ভোট দিয়ে দাও। কোনো ভালো মানুষই তো তোমাকে সয়ে পড়ে না। আমি তো এইভাবে তোমারে একলা দোষ দিই না, দোষ আমগো হগলেরই। আবেদ ভাই ঠিকই কইছে, ওই কলিমুদ্দিনরে তো আমরাই বোর্ডে মেম্বার বানাইছিলাম। তোমরা হনো, আমরা মেলা দুঃখ কষ্ট সইছি, মেলা ঘাম জড়াইছি, রক্ত দিছি, কিন্তু আর না, এখন আমরা ওই আল্লাহর গোলাম, কোনো মানুষ রূপে শয়তানের গোলামি করুম না। কিন্তু আবেদ চাচা ভোট তো দেওয়ান লাগবো। হ আবেদ ভাই, তাইলে আমরা কারে ভোট দিমু? তোমরা সবাই আব্দুল্লার ভোট দিবা। তাইলে আব্দুল্লাহ আমাকে মেম্বার হইব? আরে হাবাতের দল গুন্ডারে একটু বড় কর, আব্দুল্লাহ আমাকে মেম্বার হইব না, আব্দুল্লাহ আমাকে চেয়ারম্যান। কি কইলে আবেদ ভাই, আব্দুল্লাহ আমাকে চেয়ারম্যান হইব? আবেদ চাচা তোমার কথা হইনি, আমার মনে হইতেছে আমার বুকে থেকে 10 মণ ওজনের পাথরটা সরে গেল, এখন আমি বুক ভরে দম নিতে পারতেছি। তাইলে চল আমরা এইবার ওই আব্দুল্লাহরই চেয়ারম্যান বানামু। চল হুজুর 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 আব্দুল্লাহ গ্রামের ব্যবহার মানুষের মুখে আব্দুল্লার জয়ধ্বনি শুনতেছি। ওই হিন্দু মুসলমান ধনী গরিব সবার মুখে একই আওয়াজ, কায়েম করো খোদার রাজ। লালু সর্দাররে খবর দে। হুজুর আপনি তো কইছিলেন আপনি নিজেই। হ্যাঁ কইছিলাম, কিন্তু মৌকাটা পাইলাম কই? ধর্মপ্রাণ মুসল্লিরা আব্দুল্লারে মৌসাকের মতন আগলাইয়া রাখছে। হুজুর তাইলে উপায়? উপায় একটা আছে, আজ রাইতে গো আমার শেষ খেলা। হন তোরে একটা দলিল দিমু, এইটা নিয়া লালু সর্দারের দিবি, ওইটা যাতে আব্দুল্লার বাড়িতে রাখে। আর লালু সর্দারের কবি কালাসান আর ধলাসানের বাড়িতে আগুন দিতে, আগুনটা এমন ভাবে দিব যাতে করিয়া ওরা সীতা জ্বালানির দরকার না হয়। হুজুর ওই কালাসান আর ধলাসান? হ্যাঁ ওই কালাসান আর ধলাসান যখন ওই সীতায় চিত্ত রইয়া সিক্কোটা দিব, তখন ওই আব্দুল্লাহ যাইব তারে বাঁচাইতে, আর তখনই আমি আমার এই পিস্তলটা দিয়ে আব্দুল্লারে ইলেকশনের সাদ মিটাইয়া দিবেন।